আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কয়েক সেকেন্ডেই বর্গমূল নির্ণয় করা যায় যেসব সংখ্যার বর্গমূল অসীম সেসব সংখ্যার বর্গমূল এই পদ্ধতিতে নির্ণয় করা যাবে না এই ভিডিওর দ্বিতীয় পর্বে যেসব সংখ্যার বর্গমূল অসীম সেসব সংখ্যার বর্গমূল নির্ণয় করে দেখানো হবে এই ভিডিওতে প্রথমে চার অঙ্কের একটি সংখ্যার তারপর পাঁচ অঙ্কের একটি সংখ্যার এরপর তিন অঙ্কের একটি সংখ্যার এবং সবশেষে দশমিক যুক্ত চার অঙ্কের একটি সংখ্যার বর্গমূল করে দেখানো হবে প্রথমে আমরা অঙ্কের একটি সংখ্যার বর্গমূল নির্ণয় করব এখানে আমাদের সংখ্যা ষোলো প্রথমে আমরা সংখ্যাটিকে দুই ভাগে ভাগ করব প্রথম দুই সংখ্যা থাকবে এক ভাগে এবং বাকি সংখ্যাগুলো থাকবে অন্য ভাগে এই পদ্ধতি নির্ণয় করার জন্য আমাদের শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলোর স্কয়ার বা বর্গ জানা থাকা প্রয়োজন আমি শিওর আপনাদের সবারই এই সংখ্যাগুলোর বর্গ জানা আছে এরপর আমরা দেখব প্রথম ভাগের ডান দিক থেকে একক স্থানীয় অঙ্ক কত এখানে ষোলো এর একক স্থানীয় অঙ্ক ছয় এখন আমাদের দেখতে হবে এই চার্টের কোন কোন সংখ্যার বর্গের একক স্থানীয় অঙ্ক ছয় এখানে চারের বর্গ ষোলোর ছয় এবং তাই আমরা একটি সংখ্যা নিব চার ছয়ের বর্গের অঙ্ক অর্থাৎ ছয় এর একক স্থানীয় অঙ্ক ছয় তাই আমাদের এই দুই হাজার নয়শো ষোলো সংখ্যাটির বর্গমূলের একক স্থানীয় সংখ্যা হবে চার অথবা ছয় কিন্তু আমরা এখনো জানি না যে এটা কোনটা হবে তবে কিছুক্ষণের মধ্যেই আমরা তা জেনে যাব এখন পরবর্তী ভাগ উনত্রিশে আমরা দেখব কোন সংখ্যাটির বর্গ সমান বা তার চেয়ে ছোট আমরা যদি করি এটার বর্গ ছত্রিশ যা কিনা উনত্রিশ থেকে বড় তাই আমরা একটু ছোট সংখ্যা নিয়ে দেখব পাঁচের বর্গ পঁচিশ যা কিনা উনত্রিশের চেয়ে ছোট তাই এই দুই সংখ্যাটির প্রথম অংশ হবে পাঁচ এখন আমরা একক স্থানীয় সংখ্যাটি নির্ণয় করব। একক স্থানীয় সংখ্যাটি নির্ণয় করার জন্য এই পাঁচের পরবর্তী ক্রমিক সংখ্যাকে আমরা পাঁচের সাথে গুণ করবো পাঁচের পরবর্তী ক্রমিক সংখ্যা হচ্ছে ছয় তাহলে পাঁচ ছয় তিরিশ এখন যদি এই বক্সের উনত্রিশ এই গুণফল থেকে ছোট হয় তাহলে আমরা চার ও ছয়ের মধ্যে ছোট সংখ্যাটি নিব যদি বক্সের সংখ্যাটি গুণফল থেকে বড় হয় তাহলে আমরা চার এবং ছয়ের মধ্যে বড় সংখ্যাটি নিব যেহেতু বক্সের সংখ্যা উনত্রিশ তিরিশ থেকে ছোট গুণফল তিরিশ থেকে ছোট তাই আমরা চার এবং ছয়ের মধ্যে চার গ্রহণ করব। অর্থাৎ দুই হাজার নয়শো ষোলো সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হবে চার দুয়ে মিলে হয় চুয়ান্ন আপনাদের হয়তো এই পদ্ধতিটি প্রথমে একটু কঠিন মনে হতে পারে কিন্তু আমি শিও যে দুই তিন বার প্র্যাকটিস করলে এটা আপনাদের মাথায় ঢুকে যাবে এবার আমরা আরেকটি সংখ্যা প্র্যাকটিস এক হাজার ছয়শো একচল্লিশ সংখ্যাটিকে প্রথমে দুই ভাগ করে ফেলবো আমরা একচল্লিশ এক ভাগে অন্য ভাগে একশো ছেচল্লিশ এখন একচল্লিশ এর একক স্থানীয় অঙ্ক এক যা কিনা একের বর্গের একক স্থানীয় অঙ্ক এবং নয়ের বর্গের একক স্থানীয় অঙ্ক অর্থাৎ একাশি একক স্থানীয় অঙ্ক এক যার বর্গমূল নয় তাই আমরা এক এবং নয় নিব এখন আমাদের বের করা প্রয়োজন এক এবং নয় কোনটা হবে এখন আমরা পরবর্তী ভাগ নিয়ে কাজ করব একশো নিয়ে যদি তেরো তেরো আমরা করি এটা একশো তাই আমরা আরেকটু ছোট সংখ্যা নিব বারো বারো একশো ছেচল্লিশের ছোট আমাদের এখানে দেখতে হবে কোন সংখ্যাটির বর্গ একশো ছেচল্লিশের সমান বা ছোট তাই আমরা পেয়ে গেলাম আমাদের এই চোদ্দ হাজার ছয়শো একচল্লিশ সংখ্যাটির বর্গের প্রথম অংশ থাকবে বারো এখন আমরা বারোর সাথে এর পরবর্তী ক্রমিক নাম্বার গুণ করে দেখব তা থেকে বড় দেখবা ছোট সাথে পরবর্তী ক্রমিক সংখ্যা ১৩ গুণ করলে হয় যেহেতু ছোট তাই আমরা এক এবং নয়ের মধ্যে ছোট সংখ্যাটি গ্রহণ করব। তাই চোদ্দ হাজার ছয়শো একচল্লিশ সংখ্যাটির বর্গমূলের একক স্থানীয় সংখ্যা হবে এক এভাবে খুব সহজেই আপনি কয়েকবার প্র্যাকটিস করলেই মাত্র তিন থেকে চার সেকেন্ডের মধ্যেই একটি সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারবে এবার আমরা দেখব তিন অঙ্কের একটি সংখ্যার বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় আমরা সাতশো এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করব প্রথমেই দুই ভাগ করে ফেললাম প্রথম ভাগে চৌরাশি অন্য ভাগে সাত বা শূন্য সাত এখন দুইয়ের বর্গের একক স্থানীয় অঙ্ক চার তাই আমরা একটি সংখ্যা রাখবো দুই এবং আটের বর্গের একক স্থানীয় সংখ্যা এখন আমরা পরবর্তী ভাগ নিয়ে কাজ করব। করলে হয় যা কিনা সাত থেকে বড় তাই আমরা ছোট নাম্বার স্কয়ার করলে হয় দুই চার এটা সাত থেকে ছোট তাই আমাদের এই সাতশো চৌরাশি সংখ্যাটির বর্গমূলের প্রথম অংশে থাকবে দুই এখন দ্বিতীয় অংশে আমরা দুইয়ের সাথে তিন গুণ করব পরবর্তী যেহেতু ক্রমিক সংখ্যা তিন এটি হয় ছয় যেহেতু সাত ছয় থেকে বড় বক্সের সংখ্যাটি এই গুণফলের থেকে বড় তাই আমরা দুই এবং আটের মধ্যে বড় সংখ্যাটি গ্রহণ করব। এখানে বড় সংখ্যা আট তাই সাতশো সংখ্যাটির বর্গমূলের একক স্থানীয় অঙ্ক হবে আট এবার আমরা একটি দশমিক যুক্ত সংখ্যার বর্গমূল করে দেখব আমাদের সংখ্যা বিরানব্বই দশমিক এক ছয় আমরা দুই ভাগ করে ফেললাম এক ভাগে বিরানব্বই অন্য ভাগে ষোলো অথবা এক ছয় এখন ষোলোর একক স্থানীয় অঙ্ক হচ্ছে ছয় আমাদের দেখতে হবে কোন কোন সংখ্যার বর্গের শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যার বর্গের একক স্থানীয় অঙ্ক ছয় চারের একক স্থানীয় অঙ্ক ছয় এবং ছয়ের বর্গের একক স্থানীয় সংখ্যা ছয় তাই আমরা চার এবং ছয় নিব আমরা জানি না এখনো যে আসলে কোনটি হবে আমরা এখন বিরানব্বইকে অবজার্ভ করবো আমরা যদি আট স্কোয়ার করি এটা থেকে একটু ছোট আমরা দেখি পরবর্তী সংখ্যা নিয়ে যদি করি নয় এটি একাশি এটা বিরানব্বই কাছাকাছি তাই এই সংখ্যাটি বর্গের প্রথম অংশে থাকবে নয় এখন আমরা নয়ের সাথে পরবর্তী ক্রমিক সংখ্যা দশ গুণ করবো নব্বই যেহেতু বক্সের সংখ্যাটি বিরানব্বই এই নব্বই থেকে বড় তাই আমরা চার এবং ছয়ের মধ্যে বড় সংখ্যাটি গ্রহণ করব অর্থাৎ ছয় গ্রহণ করব। তাই আমাদের বর্গমূল হবে নয় দশমিক ছয় এবার আমি আপনাদের কয়েকটি প্র্যাকটিস দিব যাতে আপনারা একটু চর্চা করতে পারেন এখানে প্রথমে ছয়শো পঁচিশ এই সংখ্যাটি নিজে নিজে বর্গমূল বের করার চেষ্টা করুন এবার আমি পরবর্তী সংখ্যা দিচ্ছি এক হাজার চব্বিশ একটু সময় নিয়ে করুন দরকার হলে আপনি ভিডিওটি পজ করে নিতে পারেন নিশ্চয়ই আপনি এতক্ষণে উত্তর বের করে ফেলেছেন ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য যদি ভিডিওটি কাজে লেগে থাকে আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি এরকম আরও অনেক ভিডিও দিতে যাচ্ছি